আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের অন্যতম সদস্য তিনি উনিশশো সালের সেই সতেরোই মে একজন ছাত্র ছাত্রলীগের নেতা হিসেবে সেদিন ঢাকা এয়ারপোর্টে আমাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানানোর জন্যে সেদিন স্লোগান দিয়েছিল ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি তোমার সাথে সেই সেদিনের সাবেক ছাত্র নেতাম আজকের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনল বর্ষী বক্তা জনাব আহমেদ হোসেন সতেরোই মে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এই দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত এই সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আপনাদের নেতা জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব বেঞ্জির আহমেদ মাননীয় প্রধান অতিথি তিনি মাননীয় প্রধানমন্ত্রীর শিল্প বাণিজ্য বিষয়ক বেসরকারি উপদেষ্টা ভুল বলেছি উপদেষ্টা শুধু তাই নয় ইতিমধ্যে কূটনীতিতেও তিনি সরব হয়ে উঠেছেন এবং তার প্রমাণ হচ্ছে লু বাইডেন ডোনাল্ড লু তিনি এসেই দেখা করতে গেলেন জনাব সালমান ভাইয়ের সাথে এর মধ্য দিয়ে প্রমাণ মিলে আন্তর্জাতিক কূটনীতিতেও তিনি সরব হয়ে উঠছেন কাজে আজকে তাকে শুধু ব্যবসায়ী বললে চলবে না কূটনীতিতেও তিনি মাস্টার হয়ে উঠছেন আমাদের কিন্তু আমার এখানে প্রেসিডিয়ামের মেম্বার আগে আইন মন্ত্রী ছিলেন আমাদের কামরুল ভাই এমপি আর সজ্জন মানুষ যিনি আগ্নেগির উপর বসে মন্ত্রিত্ব চালান স্বরাষ্ট্রমন্ত্রী একবার হয়ে সেকেন্ড টাইম হওয়া কঠিন পাট স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তিনি কি সুন্দর ভাষায় কথা বলেন কম কথায় কথা বলেন মনে হয় না তিনি গরম মন্ত্রী পুলিশের মন্ত্রী তিনি হলেন জনা আর আমার আগে যিনি বক্তব্য রাখলেন প্রভাগান্ডা প্রভাগের নাম ছিল গোবেল গোবে মানি হচ্ছে তত্ত্বমন্ত্রী আর আমাদের তত্ত্বমন্ত্রী হলেন মোহাম্মদ আরাফাত আরাফাত মানেই প্রচার মন্ত্রী প্রচার মানেই মিথ্যার বিরুদ্ধে সত্যের প্রচার আর কেউ আছেন নেতৃবৃন্দ এখানে আমার সহকর্মী তয় মারনা সাতবার এমপি জামালপুরে বক্তৃতা করতে যেতাম বলতাম যে বলতাম ভুটের রাজার নাম আজম 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 অনেকে আছেন সবার নাম বলতে পারছি না আমি এই ঢাকা বিভাগ আমি দায়িত্বে ছিলাম আনডিভাইডেড ঢাকা বিভাগ তখন মাইমেসি বিভাগ সবাই সহজ তখন এই নয়াবগঞ্জ দুহার এই সাভার বেঞ্জির ভাইয়ের সাথে মাহবুবাইয়ের সাথে কত মিটিং সিটিং হয়েছে কাজে আপনারা আজকে আমাকে দাওয়াত দিয়েছেন আমি খুব খুশি হয়েছি আমি কৃতজ্ঞ যে আপনারা আমাকে ইনভাইট করেছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সতেরোই মে তেতাল্লিশ বছর আগে কাদের বয়স তেতাল্লিশ বছর তারা কিছুই জানেন না সেই আমি ছিলাম ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হলের প্রেসিডেন্ট ছিলাম রহমান হলে প্রেসিডেন্ট ছাত্রলীগের তখন আমাদের কেন্দ্রীয় প্রেসিডেন্ট ছিলেন পার্টির সাধারণ সম্পাদক জোনাবায়দুল কাদের সাহেব আমরা ক্যাম্পাস থেকে বাসে ছড়ে যখন যাচ্ছি মনে হলো আমরা একটা যুদ্ধে যাচ্ছি তেজগাঁও এয়ারপোর্টে নামলেন সেই দিনটি আমার কাছে স্মৃতি হয়ে আছে আমার চোখে বাসছে তিনি যখন বিমানের থেকে সিঁড়িতে পা দিলেন পা দিয়ে তিনি কেঁদে উঠলেন তার কান্নায় মনে হলো প্রকৃতি কাঁদছে আকাশ কাঁদছে বাংলাদেশের মানুষ কাঁদছে শেখ হাসিনা তুমি এসেছো আমরা কাঁদছি তারপরে আমরা সাহস পাচ্ছি তুমি এসেছ আমরা সাহস পাচ্ছি সেদিনের অনেক স্লোগান ছিল সবচেয়ে প্রমিনেন্ট স্লোগানটা ছিল এক একটা শেখ হাসিনা আসছে জিয়ার গদি কাঁদছে আমার সাথে স্লোগান দেন শেখ হাসিনা আসছে এইটা ছিল প্রমিনেন্ট স্তোগান সেদিন আমরা স্তোগান দিতাম টুঙ্গিপাড়ার কবর থেকে যুদ্ধে যাওয়ার ডাক এসেছে পুঁজি ভত্তার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম বিশ্বাস ছিল না যে প্রক্রিয়ায় আইনি বঙ্গবন্ধু হত্যার বিচার হতে পারে মনে হতো আবার অস্ত্র হাতে নিতে হবে যুদ্ধে যাব আবার বঙ্গবন্ধু হত্যার আমরা প্রতিশোধ নেব এটাই ছিল সেই সময়ের আমরা যারা যুবক ছিলাম যৌবন চার আমরা যুদ্ধে গিয়েছি আমরা যুদ্ধে গিয়েছি রঞ্জির ভাই যুদ্ধে গিয়েছেন অনেকেই যুদ্ধে কামরুল ভাই যুদ্ধে গিয়েছেন সবাই যুদ্ধে গিয়েছেন আমরা যুদ্ধেই গিয়েছি বেঁচে থাকার কথা ছিল না পঁচাত্তরের পনেরোই আগস্টের পরেও আমাদের বেঁচে থাকার কথা ছিল না কোথায় ছিলাম না যদি নুরুসেন মারা যায় পাশে ছিলাম যেদিন সেলিম দেলোয়ার মারা যায় ওই মিছিলে পাশে ছিলাম বসনিয়া মারা যায় পাশে ছিলাম যেদিন জয়নাল জাফর মারা যায় পাশে ছিলাম যেদিন করক মারা যায় পাশে ছিলাম পাশে থেকে লড়াই করেছি ভেবেছিলাম হয়তো মরে যাব তারপরেও বন্ধু বন্ধুরা হত শ্রেষ্ঠতে মুনাফেকী করব না মালি করব না যেদিন আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল পাঁচটা কি ছয়টা হবে আমরা পাঁচজন গেলাম লাল উঠলেন তার তখন আমাদের উনি চিনেন না ছাত্রলীগের কর্মী যেখানে রাত সেখানেছি গিয়ে সালাম করলাম এই যে সালাম করেছিলাম ওই সালাম আজও করি বিচ্ছুতি নাই বিচ্ছুতি নাই বিচ্ছুতি হবে না মৃত্যুর এক পর্যন্ত শেখ হাসিনাকে আমি ছাড়বো না শেখ রাজনীতি রাজনীতি বন্ধু রাজনীতির সাথে আমাদের বিচ্যুতি নেই হবে না যাব ইতিহাসকে বুঝতে হবে ইতিহাসকে বুঝতে যেখানে আমরা যেখানে আমরাছি হাসিনা শেখ হাসিনা লড়াই 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 চাই আমরা আছি সবাই ভাই বঙ্গবন্ধুর হত্যার আগের দিনও কিন্তু স্তুগান দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু যেখানে আমরা সেখানে পরদিন যখন বঙ্গবন্ধুর মরদেহ যখন বত্রিশ নম্বরের সিঁড়িতে আমরা কিন্তু সবাই সেদিন ছিলাম না আমরা দিয়েছিলাম আধার রাতে জড়ো হওয়া ছিল আধার রাতে আমরা থাকবো তোমার সাথে আধার রাতেও সবাই কিন্তু ছিল না এটাও মনে রাখতে হবে কিন্তু অনেকেই ছিল না এটাও কিন্তু মনে রাখতে হবে বঙ্গবন্ধু তার অসমাপ্ত যে বাঙালি রক্তে মুনাফে আছে আছে জানেন কামাল ভাইয়ের বন্ধু ছিলেন বন্ধুত্বের বন্ধন যায় নাই তিনি ব্যবসার জন্য তিনি আপুষ করেন নাই তিনি বঙ্গবন্ধুর আদর্শের মানুষ ছিলেন আছেন থাকবেন অনেক ব্যবসায়ীরা সুবিধাবাদী হয় কিন্তু সালমান ভাই সে সুবিধাবাদের নাই এটা আমি তাকে দেখবেন কোথায় যেন মিল খুঁজে পাই বঙ্গবন্ধু আর শেখ হাসিনা একই একজন গিয়ে বঙ্গবন্ধু গিয়েছেন ফাঁসির মধ্যে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছেন বুলেটের সামনে গ্রেনেড সামনে মিল কিন্তু আছে সব মিল আছে তিনিও ঝুঁকি নিয়েছেন বারবার বঙ্গবন্ধু ঝুঁকি নিয়েছেন বার বার বঙ্গবন্ধু বুলেটের সামনে দাঁড়িয়েছেন আপোস করেননি কে বলেছে ম্যান ইজ ফর ডিফিট ক্যান বি মানুষ মরে যেতে পারে বাট ডিফিট হয় না বঙ্গবন্ধু মরে গেছেন জীবন দিয়েছেন বাট মাথা নত করেননি পরাজিত হননি সেই কারণে আজকে এই তো বঙ্গবন্ধুর ছবি গরে 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 গড়ে শেখ হাসিনারও পরাজয় নেই পরাভব নেই শেখ হাসিনা মাথা নুয়ে কথা বলেন না আমেরিকায় বললো এই ডোনাল্ড লু আসছে কেউ বললো লোহাও আসছে বিএনপি তা আছে এই তো বার্তা নিয়ে আসছে হাসির বার্তা আমাদের জন্য বার্তা নিয়ে আসবে এবার মুখকারী একেবারে চুন্দা হয়ে গেছে বিএনপি এখন বিপদে আছে বিএনপি এখন আমাদের ইতিহাসের পচার ডিম পচার ডিম বিএনপি এখন ডিম নর্দমার মধ্যে আছে কি বলে ডোনাল্ডো বলল মেরামত করতে আসছে কি মেরামত সম্পর্কের মেরামত তালবার সাথে বক্তৃতা হয়ে বক্তব্য হয়েছে মেরামত সম্পর্কে মেরামত মানে কি অতীতে যা হয়েছে তা হয়ে গেছে এখন আমরা নতুন করে এগিয়ে যেতে চাই তার প্রমাণ মিলেছে ডোনাল্ড লু যেদিন চলে গেলেন এরপর দিন অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার আমাদের প্রধানমন্ত্রীকে বার্তা দিলেন অভিনন্দন জানালেন যে আপনাকে আমি নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে অভিনন্দন জানাচ্ছি এটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির মেরুকরণ কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ আবার তিনি প্রমাণ করেছেন কূটনীতিতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ কূটনীতি বলেন তিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আচ্ছা আজকের এই ঢাকা জেলার এই সবাই তো আর হবে না তবে আছি নাও তো আসতে পারি আপনারা ডেকেছেন এত বড় ভালো সমাবেশে বক্তৃতা করলাম আমি এসে বঞ্জীভেকে বললাম সেন্ট্রাল আমেরিকার সমাবেশ তো এটা হচ্ছে জাতীয় সমাবেশ এটা হচ্ছে ঢাকা জেলা থাকলে ঢাকা জেলা হচ্ছে নাইন ডিভিশন আমেরিকে নাইন ডিভিশনের নাম হচ্ছে ঢাকা জেলা ঠিক আছে ঠিক আছে আর ইয়াংরা ইয়াংদের স্লোগান কমে যায় কেন ফেসবুক 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 আর একটা কি পাইছে টিকটক আর আমার সাহেব আর আপনি অর্থমন্ত্রী বাছান টিকটক থেকে আমাদের বাছান টিকটক টিকটক এই টিকটকের জ্বালায় বোমাইতে পারি না ভাই কি যন্ত্রণা নে ভাই এই যন্ত্রণা থেকে আমাদের বাঁচানোর একটা পথ বাঁচলাম না আপনি আপনি তথ্যমন্ত্রী আপনার প্রযুক্তি মন্ত্রী আছে বৈশাখ ঠিকঠাক করেন টিকটক থেকে বাঁচাই দেন টিকটক সবাইকে ধরে লরন্ধ মুগিরে ধরে কাম ধরে দুনিয়া এখন ময়া হয় প্যান্ডেমিক প্যান্ডেমিক টিকটক বলছে মহামারী মহামারী চরিত্র চরিত্র গঠন করা কঠিন পাক ধ্বংস করা সহজ ফেসবুক হচ্ছে পৃথিবীর চরিত্ররণের সবচেয়ে বড় বড় মাস্টার ফেসবুক 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 আর আমাদের ছেলেরা তো ফেসবুক ছাড়া বাঁচেই না ফাঁস বলে দিলো আম্মু দসন্ত এই কাম করেছে এই তো দুর্নীতি করে ফেলেছে আরে ফেসবুকে চলে গেছে তারপরে আমি এটা কিভাবে জানাবো যে আমি এটা করি নাই চলে গেছে চলে গেছে আমি দুর্নীতিবাজ হয়ে গেলাম মানে দুর্নীতিবাজ বানাইতেও সময় লাগে না আবার একেবারে তারেক জিয়ারে বহাবার বানাইতেও সময় লাগে না ফেসবুক হচ্ছে এরকম একটা কাণ্ড মানে আমাদের ইয়াং ছেলে যদি বলবো ফেসবুকে সক্রিয় হতে হবে ফেসবুকে সক্রিয় হতে হবে বিএনপি বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে সক্রিয় হতে হবে ফেসবুকে জবাব দিতে হবে জবাব দিতে হবে বিএনপিকে কে খালেদাকে তাদের বিরুদ্ধে ফেসবুকে কথা বলা যায় না আমরা যাই টকশোতে কমেন্ট দেখি কি রে আমাদের কমেন্ট কই সব কমেন্ট বিএনপি গালি দেয় আমাকে আহমদ হোসেন একটা চুর আহমদ হোসেন একটা বদমায়েশ দেখি কমেন্ট করে আমাকে আমি খুঁজে বেড়াই আমার বন্ধুরা কোথায় কোথায় বঙ্গবন্ধুর সৈনিকেরা নাই কেন সাপোর্ট নাই কেন আমি মনে করে ঘুমাইছি ক্ষমতায় আছে তো আর আমি ঘুমাইতেছি পুলিশ তো খুঁজে না এই জন্য আদর্শের উপর দাঁড়িয়ে কথা বলতো এই জন্য বলি ফেইসবুকে গিয়ে কমেন্ট করতে হবে সাপোর্ট দিতে হবে এবং মিথ্যার বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং ফেসবুকে বেগম আর কিছু আছেই সারেকের বিরুদ্ধেও কথা বলতে হবে সেই জন্য আজকের এই দিনে আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ কামনা করছি তিনি বেঁচে আসুন বেঁচে থাকুন তিনি থাকলে আমরা তিনি থাকলে বাংলাদেশ থাকবে তিনি থাকলে উন্নয়ন থাকবে তিনি থাকলে দুর্নীতির উৎপাদন হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালাম আলাইকুম